আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম সংঘাত নয় সহাবস্থান লিখেছেন গৌতম মণ্ডল আজ বিশ্ব ব্যাঘ্র দিবস বাঘ বললেই চোখের সামনে ভেসে ওঠে সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ জঙ্গল আর নোনা জলে ঘেরা সুন্দরবনই রয়্যাল বেঙ্গল টাইগারের অন্যতম আবাসস্থল এখানে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো গত চার বছরে সুন্দরবনে বাঘ বেড়েছে ১৩টি। বাঘ গুনতে সাতশো কুড়িটি জায়গায় প্রায় দেড় হাজার ক্যামেরা বসানো হয় গত বছর সাতাশে নভেম্বর শুরু হয়েছিল বাঘ গণনার কাজ দশ হাজার দুশো বর্গকিলোমিটার এলাকা নিয়ে গড়ে ওঠা সুন্দরবনের মধ্যে চার হাজার দুশো বর্গকিলোমিটার রয়েছে এই পশ্চিমবঙ্গে দু সালে বাঘের সংখ্যা ছিল চুয়াত্তর দু হাজার ছিয়াত্তর আর দুহাজার আঠেরোই অষ্টআশি প্রতিটি গণনায় সুন্দরবনে বাঘেদের সংখ্যা বাড়ছে বলে দাবি করেছেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা পাশাপাশি তিনি জানিয়েছেন সুন্দরবনে বাঘেদের অনুকূল পরিবেশ গড়ে তোলার সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে মিষ্টি জলের পুকুর করা হয়েছে জঙ্গলে হরিণ শুকর ছাড়া হয়েছে বাঘেদের খাবারের জন্য লোকালয়ে বাঘের ঢোকা আটকাতে নাইলনের ফেন্সিং লাগানো হয়েছে সুন্দরবন যেমন বাঘেদের ডেরা তেমনি প্রান্তিক মৎস্যজীবী ও মৌলেদেরও বাস সেখানে সুন্দরবনে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করে চলে তাদের জীবন সেই সংখ্যাটা কয়েক হাজার গত তিন বছরে সুন্দরবনে মাছ কাঁকড়া ধরতে বা মধু সংগ্রহ করতে গিয়ে মৎস্যজীবী কাঁকড়া শিকারী ও মৌলেদের মৃত্যু হয়েছে বাঘের আক্রমণে মানবাধিকার সংগঠন এর দেওয়া তথ্য অনুযায়ী দু সালে কুড়ি দুহাজার তেইশে তেইশ আর চলতি বছরে এ পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে জখম হয়েছেন তিনজন এপিডিআর সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি বাঘ বিধবা এবং জখমদের নিয়ে গড়ে তুলেছেন নানা আন্দোলন সরকারি সাহায্যের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন অনেকেই এর মধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে বাঘের আক্রমণে মৃত পাঁচজন মৎস্যজীবীর পরিবার পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য পেয়েছেন গত তিন বছরে সুন্দরবনের লোকালয়ে বারবার ঢুকে পড়েছে দক্ষিণ রায় বিশেষ করে গত পাঁচ সাত বছরে জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আসার ঘটনা বেশি ঘটেছে পর্যটকদের ক্যামেরায় ধরা পড়েছে জঙ্গলে বা খাঁড়িতে ঘুরে বেড়াচ্ছে ডোরাকাটা মহারাজ লোকালয়ে বাঘ বেরিয়ে আসা নিয়ে সামনে এসেছে বনদপ্তর আর সুন্দরবন বিশেষজ্ঞদের একাধিক মতামত আবার স্থানীয় বাসিন্দাদের মত ভিন্ন বনদপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাঘেদের প্রজননের সময় এই সময়ে জঙ্গলে বাঘিনীকে নিয়ে বাঘেদের মধ্যে লড়াই চলে অনেক বাঘিনী এর ফলে বিরক্ত হয়ে জঙ্গল থেকে নিরাপদ আশ্রয় খুঁজতে লোকালয়ে চলে আসে গত বছর কুমিরমারিতে বাঘিনীর ঢুকে পড়া সেই রকমই একটি ঘটনা বলে বনদপ্তর সূত্রে জানা যাচ্ছে বাঘিনীটির বয়স ছিল মাত্র চার থেকে পাঁচ বছর একটি ঘুমপাড়ানি গুলি দিয়ে তাকে কাবু করা যায়নি দুটি গুলি করতে হয়েছিল জঙ্গলে ছাড়ার দিন তার যে ক্ষিপ্র গতি ক্যামেরায় ধরা পড়েছিল তা সাম্প্রতিককালে বিরল আবার ওই বছরই মইপিঠে ধরা পড়া বাঘটিকে জঙ্গলে ফেরানোর দিন সে বারবার ফিরে আসার চেষ্টা করছিল যেন জঙ্গলে ফিরতে তার ঘোর অনীহা পশুপ্রেমীদের মতে এই বাঘটি জঙ্গলে শিকার ধরতে পারছিল না তাই লোকালয়ে এসে ছাগল মুরগি ধরে একটু নিরাপদে থাকতে চাইছিল বয়স বেশি হলে বাঘেদের লোকালয়ে চলে আসার এটাই অন্যতম কারণ লোকালয়ে বাঘ ঢোকা আটকাতে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও জেলা বনাঞ্চলে বাঘেদের ডেরার পাশ দিয়ে নাইলনে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে ফলে জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আসার ঘটনা কমেছে কিন্তু এক শ্রেণীর অসাধু শিকারী বা মৌলেরা জাল কেটে জঙ্গলে ঢুকছেন আর সেই পথ দিয়ে লোকালয়ে ঢুকছে বাঘ অনেকে আবার বলছেন উপর্যুপরি প্রাকৃতিক বিপর্যয়ের জেরে সুন্দরবনের জলে লবণের পরিমাণ বেড়েছে বাঘেরা মিষ্টি জল খেতে পছন্দ করে তাই অনেক সময় মিষ্টি জলের খোঁজে লোকালয়ে চলে আসে তবে গ্রামবাসীদের মতে জঙ্গলে বাঘেদের খাবারে টান পড়েছে ঝাঁপি বা ঢুলি ভাসানি জঙ্গলে অন্য এলাকা থেকে বাঘ ধরে এনে ছাড়া হচ্ছে আর তারা নাকি মানুষ দেখলে ভয় পায় কে ঠিক কে ভুল নাকি সবার কথাতেই আছে কম বেশি সত্যতা সেই বিচারে না গিয়ে বলা যায় সুন্দরবনের জলে জঙ্গলে একদিকে বন্যপ্রাণ আর অন্যদিকে মানুষের সহাবস্থান দীর্ঘদিনের এখানকার ম্যানগ্রোভ বারবার ঢাল হয়ে রুখে দিয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের তীব্রতা বাঁচিয়ে দিয়েছে শহর কলকাতাকে বিশ্ব ব্যাঘ্র দিবসে তাই বলা যেতেই পারে সুন্দরবনে বাঘ না থাকলে অপরিণামদর্শী মানুষের অত্যাচারে জঙ্গলটাই হয়তো থাকত না বাঘে মানুষের সহাবস্থান আর জীববৈচিত্র্যই সুন্দরবনকে করে তুলেছে অনন্য সমীক্ষা শেষ হল লিখেছেন গৌতম মণ্ডল